আজ আমরা জানব মহাভারতের অন্যতম প্রধান চরিত্র গঙ্গাপুত্র ভীষ্মের জীবন কাহিনী। ভীষ্ম ছিলেন শুধু একজন বীর নন, ছিলেন ত্যাগ ও সততার মূর্ত প্রতীক। তার জীবন মহাভারতের এক বিস্ময়কর অধ্যায়। ভীষ্মের জন্ম এক ঐশ্বরিক ঘটনার মধ্য দিয়ে। তিনি ছিলেন পুরু বংশের সন্তান, মহারাজ শান্তনু এবং দেবী গঙ্গার পুত্র। ভীষ্মের জন্মই তার ভবিষ্যতের মহান ত্যাগের সূচনা করে তোলে। শান্তনু যখন দেবী গঙ্গাকে বিবাহ করেন, তখন শর্ত ছিল যে তিনি যাই করুক না কেন, রাজা কখনো তাকে প্রশ্ন করতে পারবেন না। কিন্তু একদিন রাজা শান্তনু ভীষ্মকে দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন এবং গঙ্গার শর্ত লঙ্ঘন করেন, ফলে গঙ্গা ভীষ্মকে রাজাকে দিয়ে চলে যান। গঙ্গাপুত্রের প্রকৃত নাম ছিল দেবব্রত। তার শিক্ষার সূচনা হয়েছিল ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী। তিনি বেদ, অস্ত্র শিক্ষা, ধর্মনীতি এবং শাস্ত্রের ব্যাপক জ্ঞান অর্জন করেছিলেন। অসাধারণ বীরত্ব এবং ধৈর্যের কারণে তিনি অল্প বয়সে কুরুবংশের মহান যোদ্ধা হয়ে ওঠেন। ভীষ্মের জীবনকে সবচেয়ে বেশি পরিচিত করেছে তার অমর প্রতিজ্ঞা। মহারাজ শান্তনু সত্যবতী নামক এক মৎস্যকন্যাকে ভালোবেসে ফেলেছিলেন, কিন্তু তার পিতা সত্যবতী সন্তানদের কুরুবংশের উত্তরাধিকারী করার শর্ত দিয়েছিলেন। দেবব্রত তার পিতার ইচ্ছা পূরণের জন্যই প্রতিজ্ঞা করেন যে তিনি কখনো রাজসিংহাসনের দাবিদার হবেন না এবং আজীবন ব্রহ্মচর্য পালন করবেন। এই অসাধারণ প্রতিজ্ঞার পর থেকেই তাকে ভীষ্ম নামে ডাকা হয়। ভীষ্ম মহাভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন কৌরব পাণ্ডবদের পিতামহ এবং তাদের অভিভাবক। যদিও ভীষ্ম নীতির পক্ষে ছিলেন, তিনি দুঃখের সঙ্গে কৌরবদের পক্ষে কুরুযুদ্ধের যোগ দিতে বাধ্য হন, কারণ তিনি কৌরবদের প্রতি আনুগত্য প্রতিজ্ঞা করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম ছিলেন কৌরবদের সেনাপতি। যুদ্ধের প্রথম 10 দিন তার নেতৃত্বে চড়ছিল। তার যুদ্ধ দক্ষতা এবং অমর প্রতিজ্ঞতার কারণে পাণ্ডবরা তাকে পরাজিত করতে পারছিল না। শেষ পর্যন্ত শিখণ্ডিনী সামনে রেখে অর্জুন ভীষ্মকে পরাস্ত করেন, কারণ শিখণ্ডিনী ছিলেন একজন নারী। ভীষ্ম কখনোই নারীর বিরুদ্ধে অস্ত্র তুলেন না। যুদ্ধক্ষেত্রে ভীষ্মকে অসংখ্য তীরে বিদ্ধ করা হয়েছিল, কিন্তু তিনি প্রায় অমর ছিলেন। যুদ্ধের পরে তিনি শরশয্যা শুয়ে 58 দিন কাটিয়েছিলেন, মৃত্যুর জন্য অপেক্ষা করেছিলেন, মকর সংক্রান্তির দিন পর্যন্ত, যখন সূর্য উত্তরায়ণ হয়। তিনি তার জীবনের শেষ দিনগুলিতে ধর্ম, নীতি এবং রাজনীতি নিয়ে পাণ্ডবদের গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছিলেন। তার জীবন, ত্যাগ এবং শিক্ষা মহাভারতের একটি উল্লেখযোগ্য অধ্যায়। গঙ্গাপুত্র ভীষ্মের জীবন থেকে আমরা শিখি যে নৈতিকতা, সততা এবং ত্যাগই জীবনের প্রকৃত মূল্য। তার মতো মহামানবদের জীবন থেকে আমরা শিখতে পারি কীভাবে ধৈর্য, প্রতিজ্ঞা এবং সত্যের পথে চলা উচিত। ভীষ্মের জীবন চরিত্র যুগ যুগ ধরে মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে। এ ছিল মহাভারতের গঙ্গাপুত্র ভীষ্মের গল্প। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।